প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সংবিধান সংশোধন করে অবৈধভাবে ক্ষমতা দখল করার পথ বন্ধ করে দেওয়ায় জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরে এসেছে। একসময় সংবিধান লঙ্ঘনের মাধ্যমে অবৈধভাবে ক্ষমতা দখল করে গণতান্ত্রিক পথ রুদ্ধ করা হয়েছিল, সেটি এখন বন্ধ হয়েছে, জাতি ফিরে পেয়েছে গণতান্ত্রিক অধিকার। সকালে সুপ্রিম কোর্টের সুবর্ণ জয়ন্তীতে নির্মিত স্মৃতি চিরঞ্জীব স্মারকসৌধের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানান, বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ করে দিয়েছে আওয়ামী লীগ। বিএনপির এক দফা খাদে পড়ে গেছে, তারা আর ক্ষমতার স্বাদ পাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিকেলে রাজধানীর বাইতুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। এ সময় ওবায়দুল কাদের বলেন, দেশি বিদেশি অনেক চোখ রাঙানি থাকলেও শেখ হাসিনা কারো পরোয়া করে না। ঢাকা শহরের সব গুরুত্বপূর্ণ প্রবেশপথে আগামীকাল শনিবার অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। বেলা 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত এই কর্মসূচি চলবে। শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশ থেকে এই ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আজকের এই মহাসমাবেশ পরিবর্তনের মাইল ফলক। এ সময় মির্জা ফখরুল সরকারকে পদত্যাগ করে সংসদ বিলুপ্তের দাবি জানান। চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় 80.39% শিক্ষার্থী পাশ করেছে, যাদের মধ্যে 183,578 জন জিপিএ 5 পেয়েছেন। এবারও পাশের হার ও জিপিএ 5 এ এগিয়ে আছে বেশ শিক্ষার্থীরা। শুক্রবার সকালে গণভবনে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সহ শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, যারা অকৃতকার্য হয়েছে তাদের হতাশ হওয়ার কিছু নেই, আগামীতে যেন ভালো ফল করা যায় সেই চেষ্টা করতে হবে। প্রধানমন্ত্রীর ফল প্রকাশ কার্যক্রম উদ্বোধনের পর সকাল 10:30টার দিকে এই ফলাফল শিক্ষা প্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে প্রকাশ করা হয়। পরে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। এ সময় তিনি জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিষয়টি বিবেচনায় নিয়ে চলতি বছরের সব ধরনের শিক্ষা কার্যক্রম 30 নভেম্বরের মধ্যেই শেষ করা হবে। বাংলাদেশকে জাতিসংঘ মানবাধিকার পরিষদ থেকে বহিষ্কার এবং শান্তিরক্ষা মিশনের র‍্যাব সহ মানবাধিকার হরণকারীদের নিষিদ্ধ করতে জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূত লিন্ডা টমাস গ্রিনফিল্ডকে চিঠি দিয়েছে 14 কংগ্রেসম্যান। তারা বলেছেন, বাংলাদেশে শেখ হাসিনা সরকারের নির্যাতন ও বাংলাদেশি নাগরিকদের হত্যার বিষয়ে আমাদের উদ্বেগ প্রকাশ করার জন্য আপনাকে চিঠি লিখছি। চিঠিতে তারা বাংলাদেশে জাতিসংঘের অধীনে নিরপেক্ষ নির্বাচনের জন্য ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার মার্কিন কংগ্রেস সদস্য বব গুট এক টুইটে জানান, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর বাংলাদেশ সরকারের পরিচালিত সহিংসতায় উদ্বেগ জানিয়ে তিনি সহ আরও 13 জন কংগ্রেস সদস্য জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে চিঠি পাঠিয়েছেন। টুইটে তিনি লিখেছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন বাংলাদেশের জনগণের প্রাপ্য। এদিকে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে দেশের আর্মিরা যেন যেতে না পারে এজন্য একদল তদবির করছে, টাকা খরচ করছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। শুক্রবার দুপুরে সিলেটে দরিদ্রদের মাঝে চেক ও ডিউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, সরকারকে অপছন্দ করার কারণ থাকতে পারে, কিন্তু তারা সরকারের বিরোধিতা করতে গিয়ে দেশকে ধ্বংস করছে। বিশ্বব্যাপী দেশের 186,000 শান্তিরক্ষী সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছে এবং দেশের সুনাম বৃদ্ধি করছে। গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন কাজের জন্য রাজধানীর কয়েকটি এলাকায় শনিবার 2 ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে তিতাস। এতে বলা হয়, শনিবার দুপুর 2টা থেকে বিকেল 4টা পর্যন্ত বাটা সিগন্যাল হতে গাউসিয়া পর্যন্ত ও কাটাবন হতে সায়েন্স ল্যাবরেটরি মোড় পর্যন্ত রাস্তায় উভয় পাশে এবং গাউসিয়া হতে সায়েন্স ল্যাবরেটরি মোড় পর্যন্ত রাস্তার দুই পাশে আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এজন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ। জিম্বাবুয়ের প্রেসিডেন্টকে একটি হেলিকপ্টার উপহার দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জিম্বাবুয়ের তথ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক বিবৃতিতে জানায়, দ্রুতই উপহারটি পৌঁছে যাবে। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে বৃহস্পতিবার শুরু হয়েছে রাশিয়া আফ্রিকা সম্মেলন। সম্মেলনে অন্যান্য আফ্রিকার নেতার সঙ্গে জিম্বাবুয়ের প্রেসিডেন্টও রয়েছেন। স্বাধীনতা যুদ্ধের সময় থেকে রাশিয়ার সঙ্গে জিম্বাবুয়ের সম্পর্ক, ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে আফ্রিকার যেসব দেশ নিরপেক্ষ অবস্থান নিয়ে আছে তাদের মধ্যে জিম্বাবুয়ে অন্যতম। দেশটি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিষয়ে নিন্দা জানানো থেকে বিরত রয়েছে। এই সম্মেলনকে ঘিরে ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমা চাপে থাকা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আফ্রিকার দেশগুলোর সমর্থন ধরে রাখার চেষ্টা করছেন। এর পরিপ্রেক্ষিতে জিম্বাবুয়ে সহ আফ্রিকার 6টি দরিদ্র দেশকে বিনামূল্যে খাদ্য সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছেন। বাকি দেশগুলো হল বুর্কিনা ফাসো, মালি, সোমালিয়া, মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র এবং ইরিত্রিয়া। এদিকে বহু প্রতীক্ষা ও প্রস্তুতি শেষে জুনের প্রথম সপ্তাহে রাশিয়ার সেনাদের বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করে ইউক্রেনের সেনারা। তবে এক সপ্তাহ পরই সেই আক্রমণের গতি ধীর হয়ে আসে। এরপর 2 মাস ধরে এই পাল্টা আক্রমণ মূলত থমকেছিল। তবে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেন আবারও নতুন করে হামলা চালানো শুরু করেছে।
কৃষ্ণসাগরে শস্যবাহী জাহাজ চলাচল সংক্রান্ত চুক্তি থেকে রাশিয়ার সরে আসা বিশ্বজুড়ে খাদ্যশস্যের দামে উল্লোফন ঘটবে বলে সতর্কবার্তা দিয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ঋণদাতা সংস্থা আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। আইএমএফ শীর্ষ অর্থনীতিবিদ পিয়েরে অলিভিয়ে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, রাশিয়া যদি দ্রুত চুক্তিতে ফিরে না আসে সেক্ষেত্রে সামনের দিনগুলোতে বিশ্বজুড়ে গমের দাম 15% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তিনি বলেন, গত বছরের অধিকাংশ সময় যে বিশ্বজুড়ে খাদ্যশস্যের দাম নিয়ন্ত্রণে ছিল তার খুবই গুরুত্বপূর্ণ একটি কারণ ছিল শস্য চুক্তি। পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে সেনা অভ্যুত্থানের পর দেশটির ক্ষমতাসীন দলের সদর দফতরে হামলার ঘটনা ঘটেছে। এ সময় সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। মূলত সেনা অভ্যুত্থানের সমর্থকরা সেই হামলা চালান এবং হামলাকারীদের অনেকের হাতেই রাশিয়ার পতাকা দেখা গেছে। এর আগে অভ্যুত্থানের ঘোষণা দিয়ে প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে ক্ষমতা থেকে উৎখাত করা হয়। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। আটকের পর প্রেসিডেন্ট বাজুমকে কোথায় রাখা হয়েছে তা এখনও পরিষ্কার নয়। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ এই অভ্যুত্থানের নিন্দা জানিয়েছে। তারা প্রেসিডেন্ট বাজুমের মুক্তিও দাবি করেছে।